নমস্কার বন্ধুরা, ঠাকুর শ্রী সীতারাম খান্নার দেবের অভয়বাণী এবং জ্বলন্ত আশ্বাস আপনাদের সামনে আজকে তুলে ধরছি। ঠাকুরের এই জ্বলন্ত আশ্বাস শুনলে আমাদের মনের সমস্ত অবিশ্বাস দূর হয়ে যায় এবং মন ভক্তিতে এবং জ্ঞানে ভরে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নয়। ঠাকুর বলেছেন, জয় গুরু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুমি কি শান্তি চাও? রোগ শোক অভাব জ্বালা যন্ত্রণার হাত থেকে কি পরিত্রাণ পেতে চাও? পরমানন্দময় ভগবানকে দেখবার কি আনন্দ জেগেছে? তাহলে নাম করো, নাম করো, ভগবান আছেন, তিনি নিরন্তর নাম কীর্তনকারীকে দেখা দেন, এ সম্বন্ধে কোনো সংশয় নাই নাই নাই। এসো এসো, ছুটে এসো, নাম নাও, মানব জনম ধন্য হবে, পরমানন্দ সাগরে ডুবে যাবে। নাম করো, নাম করো, আর বিলম্ব করো না, দিন দিন আয়ু চলে যাচ্ছে, উঠতে বসতে খেতে শুতে কেবল বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় গুরু, জয় সীতারাম।